অনেকে দাবি করেন যে ঈসা আল মসীহর কথা মতো শরীয়ত পালন করার মাধ্যমে নাজাত অর্জন করা যায় এবং সওয়াব বা পুণ্য জমা করতে করতে আমরা নাজাত কিনতে পারি বা বাহ্যিক রীতিনীতি দিয়ে নাজাত আসে। এমন শিক্ষা ইঞ্জিলের পুরা শিক্ষার ঠিক বিপরীত। যে কেউ ইঞ্জিল পড়েছে এড়াতে পারবেন না যে কমপক্ষে 18 বার ঈসা মসীহ এর ঠিক বিপরীত কথা বলেছেন, যে শরীয়ত পুরোপুরি পালন করা সম্ভব নয় কিন্তু মানুষের কাফফারার প্রয়োজন, কারণ কাফফারা দিয়ে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হই, শরীয়ত পালন করার মধ্য দিয়ে নয়। যদিও শরীয়ত পালন করা উচিত, তার দ্বারা আমরা নাজাত পাই না। কিতাব আমাদের বলে ইঞ্জিল শরীফে যে হ্যাঁ, নবী মুসার মধ্য দিয়ে শরীয়ত এসেছে, কিন্তু রহমত, দয়া ও সত্য ঈসা মসীহর মাধ্যমে এসেছে, এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে।